স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মলাট যেন সবই বেদনার গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা আমি অফিস থেকে বাইরে বেরিয়ে তোমাকে কল করছি, ঠিক আছে? রাতুল বাবা, তুমি এখানে? হ্যাঁ, তুমি এতক্ষণ সৌম্যর সাথে কথা বলছিলে। আমি তোমার সব কথা শুনে ফেলেছি বাবা। তুমি এখন কোথায় যাচ্ছ সেটা আমি এখন তোমাকে বলতে পারবো না। শুধু এটুকু জেনে রাখো, আমি আমার এক বন্ধুকে লাঞ্চ করানোর জন্য বাইরে যাচ্ছি। লাঞ্চ শেষ হলে আমি আবার অফিসে ফিরে আসবো। তুমি মিথ্যে বলছো বাবা। আমি বুঝতে পারছি তুমি সৌম্যর সাথে দেখা করতে যাচ্ছ, আর তুমি যদি সত্য কথা না বলো আমি তোমাকে যেতে দেব না। আমাকে যেতে দেবে না মানে? বড় ভাই, আমি। ও, তুই কি রে, কি খবর? বড় ভাই, একটু তাড়াতাড়ি বাসায় এসো না। কেন রে, কি হয়েছে? তানিয়া বললো জয়িতা নাকি বিয়েতে রাজি হয়েছে। তুমি একটু তাড়াতাড়ি এসো, সোমরা নাকি দুপুরের মধ্যেই চলে আসবে বাসায়। ও, তুই কি জয়িতার সাথে কথা বলেছিস? তুই কি রাজি নাকি তানিয়া জোর করে রাজি করেছে? না না, আমি জয়িতার সাথে কথা বলিনি। তুমি আগে এসো, তারপরে কথা বলবো। ঠিক আছে, হাতের কাজটা শেষ করে আমি রওনা দিচ্ছি। ঠিক আছে, কিন্তু বড় ভাই কি যে করব কিছুই বুঝতে পারছি না। বিয়ে দিতে হলে কিছু বাজার টাজার লাগবে না? ওসব নিয়ে তুই চিন্তা করিস না, আমি এসে যা হয় একটা কিছু করবো।
ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। তুই বাইরে যাওয়ার সময় গোসল করে গিয়েছিলি না? হ্যাঁ গোসল করে গিয়েছিলাম। এক কাজ কর, আরেকবার গোসল করে একটু ফ্রেশ হয়ে নে। তোর মামাকে আসতে বললাম, আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে সৌম্যরা কখন আবার চলে আসে? এত টেনশন করার কিছু নেই মা, এটা কোনো আনুষ্ঠানিক বিয়ে না। ওনার আগে আসুক তো। আচ্ছা জয়িতা, তুই হঠাৎ আবার সৌম্যকে বিয়ে করতে রাজি হলি কেন রে? মা এসব কথা আমার একদম বলতে ইচ্ছে করছে না। আমি একটু শুয়ে রেস্ট নিতে চাচ্ছি, আমি যদি ঘুমিয়ে যাই আমাকে ডেকো না। সে কি এখন ঘুমাবি কেন? সৌম্যরা যদি চলে আসে? আগে আসতে দাও, দেখা চলবে। সরি, কিছু মনে করবেন না। আমি প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিনই তোমাকে আমার ভালো লেগেছিল। ভেবেছিলাম যে আস্তে আস্তে একদিন তোমাকে কথাটা বলব, কিন্তু আমার হাতে সময় একেবারেই নেই জয়িতা। জয়িতা আমি বুঝতে পারছি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। এত অল্প সময়ের মধ্যে একটা মানুষ কি করে বিয়ের প্রস্তাব দেয়, এটাই তো ভাবছো তাই না? আপনাকে নিয়ে আমার কোনো ভাবনা নেই। আমি যেহেতু আগে থেকে ডিসিশন নিয়ে রেখেছি যে আমি বিয়ে করব না, তো বিয়ে নিয়ে আমার কোনো ভাবনা নেই। ইটস ওকে, আই এম সরি। আমি ভেবেছিলাম যে তোমাকে বিয়ে করার মাধ্যমে আমি একটা জটিলতা থেকে মুক্তি পাবো, সেটা আর হচ্ছে না। সমস্যা নেই, আমি না হয় আরও জটিলতা আরও কঠিনতার মধ্যে
ঢুকে যাব। মেয়ের বাবের নাম গ্রামের নাম সব কিছু লিখে দিয়েছি। বিয়ে কর না, আমি বিয়ে করবো না। আপনার ছেলে একটা গুন্ডা, আপনার ছেলে একটা সন্ত্রাসী। আমি কোনো সন্ত্রাসীকে বিয়ে করবো না। সন্ত্রাসী একবারে কথা বলে আমি এই জুলফিকার আমি তোমারে কইছিলাম না তোমারে আমি বিয়া করবো। এ জুলফিকার যেটা কয় সেটা করি, আমি তোমারে বিয়ে করি। আবার বিয়ে, আবার আমাকে বিয়ে করতে হচ্ছে। এত কিছুর পরও রাজি হয়ে কি ঠিক করলাম? আমার ওদের যদি সম্মুখ কোনোদিন জানতে পারে সে কি মেনে নিতে পারবে? তো সবাই মিলে এমনভাবে বিয়ের জন্য চাপ দিল যে রাজি না হয়ে আর কোনো উপায় ছিল না। সাড়ে এগারোটা অনেক আগেই পার হয়ে গেছে। সৌম্য একটা SMS পাঠিয়ে চুপ করে আছে, আর কোনো খবর নেই। মোবাইলে রিং হচ্ছে অথচ ফোন রিসিভ করছে না। আমি এখন কি করতে পারি?
সৌম্যর কোনো খবর পেয়েছো? তোমাকে ফোন করেছিল? আমাকে একটা এসএমএস করেছিল, আসতে দেরি হবে, কিন্তু তারপর তার কোনো খবর নেই। আমি অনেকবার তাকে ফোন করছি কিন্তু ফোন রিসিভই করছে না। এখন তাহলে কি করবো আম্মা? আমি তো কিছু বুঝতে পারছি না। সৌম্য কি তাহলে ফিরবে না? ফিরবে না কেন, বলে তো গিয়েছে ফিরবে। আচ্ছা আম্মা, আপনার কি রশ্মির সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। বলেছে সৌম্য ফিরে যেন ওকে ফোন দেয়। কিন্তু সৌম্য যদি না ফিরে, মানে সৌম্য তো বলে গেল ফিরবে, কিন্তু এখন সময় তো অনেক পেরিয়ে গেছে। হ্যাঁ, সময় তো অনেক আগেই পার হয়ে গেছে। এখন যে কি হবে বুঝতে পারছি না। তোমার শ্বশুরও তো অফিসে নেই, কি যে করি। রশ্মি থাকলে তো রশ্মির শপিংটা করে আসতে পারতাম। আম্মা, আপনি কি রশ্মির সাথে একটু কথা বলে দেখবেন? না না, সৌম্যকে ছাড়া রশ্মির সাথে কথা বলা যাবে না। সে যদি আপা মনে হয় মাইন্ড করেছে। আচ্ছা বৌমা, তুমি আমাকে একটা কথা সত্যি করে বলো তো, সৌম্য কি অন্য কাউকে বিয়ে করতে চায়? বিশ্বাস করেন আম্মা, এইসব আমি কোনো কিছুই জানি না। সৌম্য অন্য কাউকে পছন্দ করেছে কিনা এই বিষয়ে সে আমাকে কোনো কিছুই বলেনি। কিন্তু আমার এখন সন্দেহ হচ্ছে সৌম্য অন্য কাউকে বিয়ে করেছে। যে কথাটা আমাকে বোঝাই পারছে না। কি জানি আম্মা, আমি তো এগুলো কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি, দেখি কি করে। জি আম্মা।